এই জায়গাগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এই একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না যে আমরা একটা এই সমস্ত এইসব মাঙ্গলিক দোষ অমুক তমুক এইসব নিয়ে জোয়াক যোগ্য। আমি তো দেখছি কারোর না কারোর সাথে মেয়েদের সাথে নাকি কুকুরের বিয়ে দেওয়া হয়, মেয়েদের সাথে নারায়ণ শিলার বিয়ে দেওয়া হয়। ভাবা যায় এই বিষয়টা? একটা ছেলের সাথে কলাবউয়ের বিয়ে দিচ্ছে, সেই কলাবউকে কেটে তার সাথে নাকি বিবাহ বিসর্জন দিয়ে তবে নাকি তার একটা বিবাহ কমপ্লিট হলো, এবার সে সেকেন্ড ম্যারেজ করতে পারে, তার নাকি মাঙ্গলিক যোগ কেটে গেল। আরে মাঙ্গলিক যোগ কেটে গেলে একটা তো মঙ্গলের একটা টুকরো পাওয়া যাবে, সেই টুকরোটা কি আপনাকে জ্যোতিষীর হাতে দিয়েছেন? আপনি বললেন আমার মাঙ্গলিক দোষ কেটে গেল। এসব হয় না, এসব মিথ্যাচার। এই মিথ্যাচারকে আজকের দিনে বন্ধ করতে হবে। দেখুন আমাদের ভারতবর্ষের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে, আমি পরিষ্কার বলছি। আমাদের এই যে করোনা কাল পেরিয়ে গেল, আমরা এখন অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়েছি, মানসিকভাবে আমরা অনেক এই মুহূর্তে খুব দুর্বল হয়ে পড়েছি। এখন যদি এই মাঙ্গলিক কালসর্প ইত্যাদি ইত্যাদি আরও চাপিয়ে দেওয়া হয় করোনার মতো, তাহলে তো আমরা বাঁচব না। আমাদের তো মনে হচ্ছে এরকম পিছনে গিয়ে আমাদের হারিয়ে যেতে হবে, এই বন জঙ্গলে গিয়ে সভ্যতাকে আর সভ্যতায় থাকবো না আমরা। আমরা আমরা সংস্কৃতি থেকে বেরিয়ে এবার প্রকৃতিতে আমাদের চলে যেতে হবে, তা তো নয়, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই শিক্ষাগুলো কবে আমরা পাবো? আমরা বেসিক জায়গাটা আমরা কবে পাবো বলুন তো? বেসিক জায়গা কবে পাবো? মঙ্গল যে কাজগুলো করে, আর মঙ্গল তো একটা জায়গায় বসবে, সে তো আপনাকে একটা ফল দেবে, সেই ফলটাকে তো আমাকে এনার্জাইজ করতে হবে, সেই ফলটাকে তো আমি নেব কীভাবে নেব সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার গাইড করবেন। কিন্তু ভালো এই ভালোটাই তো নেই। আপনি যখনই যাবেন আপনাকে বলবে চলুন তারাপীঠ, আপনাকে যজ্ঞ করব, আপনাকে মাঙ্গলিক দোষ কাটাবো। আমাকে অনেকে বলেন দাদা কেন ঐশ্বর্য রাই যে করেছেন, আরে ঐশ্বর্য রাই তো অনেক কিছু করেছেন, আপনি কি করেছেন জীবনে? ঐশ্বর্য রাই মাঙ্গলিক যোগ কাটানোর আগে পর্যন্ত যা সাকসেস পেয়েছেন, তাহলে তো তিনি তো মাঙ্গলিক নিয়েই তো সাকসেস জায়গায় পৌঁছেছে। তাহলে আমি এখানেই আপনাদের কথার মধ্যেই আমি ধরিয়ে দিচ্ছি, ঐশ্বর্য রাই বিয়ের সময় জানা গেল তিনি নাকি মাঙ্গলিক দোষে দুষ্ট। আমি এইমাত্র কি বললাম যে মাঙ্গলিক দোষ থাকলে নাকি আপনাদের চাকরি বাকরি অমুক তমুক হ্যাড্ডা ভ্যাড্ডা কিছুই হবে না। তাহলে ঐশ্বর্য রায়ের মাঙ্গলিক যোগ নিয়ে ঐশ্বর্য রায় কী করে হলেন? তাহলে আপনাকে আগে এইরকম আপনাকেও এরকম ঐশ্বর্য রায়ের মতো জায়গায় আগে পৌঁছতে হবে, তারপরে আদৌ ঐশ্বর্য রায় কী করেছে, তার যে খবরটা বেরিয়েছে তার সত্যতা কি সেটাই আমরা জানি না। এই বিষয়গুলোকে আজকে আমাদের মধ্যে ধরতে হবে, আমাদের খুব সায়েন্স নিয়ে এগোতে হবে। যুগটা বদলেছে দাদা, যুগটা বদলেছে, এবার মঙ্গলের এনার্জিকে নিতে হবে। করোনা কাল গেল, করোনার পরে এখন আমাদের খুব খারাপ অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি ভীষণভাবে খারাপ। আগামী দিনে আমাদের দেশে এখন সরকারি চাকরি কমছে, আমাদের দেশে প্রাইভেট অর্গানাইজেশনের চাকরি কমছে, কারো মাথা ব্যথা নেই, কেউ মাথা ব্যথা করবে না, আপনাকে মাথা ব্যথা নিতে হবে। আপনার জীবনের দায়িত্ব আপনার, আপনার জীবনের যেহেতু দায়িত্ব যেহেতু আপনার, তাহলে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনার জীবনকে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাঙ্গলিক দোষ আছে বলে দাদা প্রেম করবো না, ওহো প্রেমের সময় তো মনে ছিল না, হঠাৎ করে আজকে মনে পড়লো। কাজেই যাকে ভালোবাসছেন মন থেকে ভালোবাসেন। যদি আপনি সত্যি ভালোবেসে থাকেন, যদি আপনি সত্যি কাউকে মন থেকে প্রকৃত ভালোবেসে থাকবেন না, তাহলে তার মাঙ্গলিক কেন? হাজারো দোষ থাকলেও সেই মেয়েটি বা সেই ছেলেটি আপনার ভালোবাসায় তার একটা রিটার্ন দেবে, তার একটা প্রতিফলন দেবে, আর সেই প্রতিফলনটা খুব মিষ্টি, যা আপনাকে যা আপনার মনের জোর হতে পারে। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তার মাঙ্গলিক দোষ থাকলেও সেই স্ত্রী বলবে তুমি জীবনে পারবে, আপনার খুব খারাপ সময়ে আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়াবে, হাজারো মাঙ্গলিক দোষ থাকুক। আর আপনার আমার যদি খারাপ জীবন আসে, আপনার আমার যদি খারাপ সময় আসে, দুর্দশা আসে, তাহলে তার দায় আমাদের। আমি যাকে বিয়ে করেছি তার দায় নয়, তার মাঙ্গলিক দোষ আছে বলে আমার জীবনে খারাপ হচ্ছে, এইরকম কোনো প্ল্যানিং বা এইরকম কোনো কথা আমাদের শাস্ত্র আমাদেরকে শেখায়নি দাদারা। আপনারা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, আমি খুব করজোরে আপনাদের কাছে নিবেদন করছি, একটু এগোন, মানসিকতাকে কোথাও না কোথাও এবার চেঞ্জ করুন। আপনাদের যদি মনে হয় সম্রাটদা আপনি কী বলছেন, আপনি একটু আমার কথাগুলো একটু পরখ করে দেখে নিন, আপনি শাস্ত্রগুলোকে একটু উল্টে পাল্টে দেখে নিন। দেখুন শাস্ত্রের কোনো কোনো জায়গায় আপনি এই ধরনের কোনো শব্দ পাবেন না, মঙ্গলকে নিয়ে বিবাহ, মঙ্গল যে বিবাহের কারগ্রহ, এসব কোনো কথা কোনো টার্ম সত্যি আমাদের শাস্ত্রে লেখা নেই। যেটা আছে সেটা অনেক ডেকোরেটিভ, অনেক গভীর সমুদ্র জানেন। এই সমুদ্রে যদি আপনারা হাত ছানি দেন, এই সমুদ্রের মধ্যে যদি একটা ডুব লাগান না, তাহলে দেখবেন আপনার জীবন একটা অন্যরকম হয়ে গেছে। যত জ্যোতিষীর এই সমস্ত ফাঁদে যাবেন, তত আপনারা নিজেদেরকে ডিমোটিভেটেড করবেন। আপনার চাকরি হওয়ার কথা ছিল, জ্যোতিষীর এক কথায় আপনার চাকরি নষ্ট হয়ে যাবে। আপনার বিবাহ ভালো হওয়ার কথা ছিল, বিয়ের জীবন সুখের ছিল, আপনার এক কথায় এটাও নষ্ট হলো। আপনার সামগ্রিক জায়গাগুলো সব নষ্ট হতে আরম্ভ করবে। কেন সামগ্রিক জায়গা নষ্ট হতে আরম্ভ করবে? তার কারণ জ্যোতিষী আপনাকে বারবার নেগেটিভ ইম্প্যাক্ট দিতে থাকছে। জ্যোতিষের কাজ নেগেটিভ বলা না, জ্যোতিষের কাজ হচ্ছে পজিটিভ কিছু সাইন দেওয়া, যে সাইন আপনি হয়তো জানতে পারেন না, কিন্তু আপনি তো মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ব্যস্ত। কাজেই জ্যোতিষীর এই সমস্ত ফাঁদগুলোর থেকে বেরিয়ে এবার একটা ডেকোরেটিভ আলোচনায় আসুন। যে ডেকোরেটিভ আলোচনা 2021 আপনাকে দুটো পয়সা দেবে, আপনাকে নাম যশ প্রভাব প্রতিপত্তি ও খ্যাতি দেবে,
সেই রকম কার্যকলাপগুলো করতে হবে। আমার চ্যানেলে আরও অনেক কিছু আসছে, মাঙ্গলিক দোষ নিয়ে আমার আরও অনেক বলতে ইচ্ছা করে। আমি বোঝাবো মঙ্গল কত ডিগ্রিতে কী কী ফল দেয়। আমি যদি বলেও ধরেও নিই যে মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক, মঙ্গল চতুর্থে থাকলে মাঙ্গলিক, মঙ্গল যদি সপ্তমে থাকে মাঙ্গলিক, মঙ্গল অষ্টমে মাঙ্গলিক, মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক, তারও কিছু ফর্মুলা রয়েছে। তো এই ফর্মুলাটা কী, সেই ফর্মুলাটা কী জানেন? যদি মঙ্গল যদি জলরাশিতে থাকে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো আপনার মঙ্গল যদি জলরাশিতে থাকে তাহলে তো সেই মঙ্গল তো ইনঅ্যাক্টিভ, তাহলে আপনার মাঙ্গলিক যোগ হলো কী করে? বিষয়গুলো এইরকম। এই সাবজেক্টগুলোর মধ্যে আপনি যত ঢুকবেন, আপনি যখন এর ভেতরে গভীরে যাবেন, আপনি ভাববেন বাহ সাবজেক্টটা তো অন্যরকম ছিল, আমি এতদিন ধরে যেটা জানতাম সেই বিষয়টাই তো আলাদা। কাজেই মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, সাড়ে সাথী এই সমস্ত না ভেবে এবার চলুন একটু আপডেট করি নিজেদেরকে। যদি আপডেট করতে পারি ভালো আপনার, ভালো আমার, ভালো সারা ভারতবর্ষের, ভালো সারা পৃথিবী। কারণ আমার মনে হয় পৃথিবীর মানুষের জন্য এই জ্যোতিষশাস্ত্র তৈরি করা হয়েছে, আপনাদের ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে, জ্যোতিষীর পকেট ভরানোর জন্য নয়। হ্যাঁ নিশ্চয়ই আমার পেটটাও সিমেন্ট দিয়ে ঢালাই করা না, তার কারণ আমাকেও খেতে লাগে, তার জন্য আমি একটা ফিজ নিই, ইনাফ। সেই ফিজ আমার পেট চালানোর জন্য ইনাফ। এবং আপনাকে যদি নিতে হয় আপনি একটা গ্রাফ নিন যে দাদা আমার এই জন্মছক আমি আমার প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা বছরে আমি কী কী করবো, কোন কোন গ্রাফে আমি কী কীভাবে চললে আমি সেই জায়গায় উন্নতিটা দেখতে পাবো, আমাকে সেই গ্রাফটা তৈরি করে দিন। হ্যাঁ সেই পয়সা খরচা করে সেই গ্রাফটা নিন আপনি। আমাদের একটা গ্রাফোলজি বলে একটা কথা আছে, সেই গ্রাফটা নিন। আপনার হ্যান্ডরাইটিং কীরকম? আপনি তো সাইন করেন, আপনি যখন চেকে সাইন করছেন আপনার হ্যান্ডরাইটিং আপনি যখন দেখাবেন, আপনার যদি আপনি ক লিখছেন, এবার কয়ের যদি ওপরটা ফাঁকা থাকে তার মানে আপনি আপনার জ্ঞানকে বাইরে বের করে দিচ্ছেন, তার মানে আপনার জ্ঞান ভেতরে থাকার কথা সেই জ্ঞান আপনি বাইরে বের করে দিচ্ছেন, মানে আপনার জ্ঞান পরিপূর্ণ হলো না, আপনার জ্ঞানের মিসইউজ হতে পারে। আমরা অনেক সময় দেখি মাত্রা দেয় না, শব্দ লেখো কিন্তু মাত্রা নেই, তার মানে তার জীবনের কোনো শ্যাডো নেই, তার জীবনে চলার কোনো স্টেবিলিটি নেই, অর্থাৎ সে তার রাস্তা নেই কোনো। এই মাত্রা দেওয়া বিষয়টা যারা পেঁচিয়ে লেখে তাদের জীবন কী হতে পারে, যারা সোজা সোজা লেখে তারা কীরকম হতে পারে, যারা গোটা গোটা লেখে তাদের জীবন কীরকম হতে পারে, যাদের হাতের লেখা খুব খারাপ তাদের জীবন কীরকম হতে পারে, আমাদের আজকে এইরকমভাবে কথা বলা উচিত। আপনার হাতের লেখাকে চেঞ্জ করুন, আপনার গ্রহ আপনার নক্ষত্র অনুযায়ী আপনি আপনার ইয়েকে চেঞ্জ করতে হবে, যত আপনি চেঞ্জ করবেন তত আপনার বেটার। আজকে আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলবো। আপনার কী ধরনের নেল পালিশ পরা উচিত? আপনি শুক্রবার দিন কী কুইন কোন কালারের নেল পালিশ পরবেন? আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি কী ধরনের আপনার ড্রেস কোড হবে, যেই ড্রেস কোডে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে? আপনার মঙ্গল যদি আটে থাকে তাহলে সেই মঙ্গল আপনাকে কী ড্রেস কোড পরার জন্য, আপনি মঙ্গল আপনার মঙ্গল অষ্টমে রয়েছে, আপনি মঙ্গলবার দিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই দিন আপনি যে ধরনের জামাকাপড় পরে গেলে পরে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। কারণ আমাদের দিন অনুযায়ী আমরা যদি কালারকে ইউজ করতে পারি, আমাদেরকে অন্য মানুষ দেখলে তারা চোখ সরাতে পারবে না। বিষয়গুলোকে এইভাবে ভাবতে হবে, আমি কী খাবো, আমার যা লগ্ন, আমার যা রাশি, আমার যা নক্ষত্র, আমার যা তিথি, আমার যে গ্রহগুলোর যে যে জায়গায় পজিশন, তাহলে আমার সপ্তাহের সাত দিন আমার কী ধরনের ডায়েট চার্ট মেনটেন করা উচিত, এগুলো জ্যোতিষ বলে, এগুলো জ্যোতিষশাস্ত্র বলে, জ্যোতিষের ক্যালকুলেশনগুলো এগুলোকে বলে। তার মানে আমাদেরকে এইগুলোকে পাথেয় করতে হবে, আমাদের এই মাঙ্গলিক দোষ কাটিয়ে কোনো লাভ নেই। আর আপনি মাঙ্গলিক দোষ কাটিয়েছেন যদি আপনি একটা মঙ্গলের টুকরো পান, হ্যাঁ দাদা আমি মাঙ্গলিক দোষ কাটিয়ে আমি এই টুকরোটা পেয়েছি, আমাকে জ্যোতিষী বলেছে এই নাও তোমার মঙ্গলকে আমি দিয়ে দিলাম, আপনি একটু দয়া করে আমাকে একটু দেখিয়ে যাবেন আপনি কী ধরনের মঙ্গলকে আপনি পেলেন। আপনি যদি শনির সাড়ে সাথী কাটিয়ে থাকেন তাহলে শনির সাড়ে সাথী কাটানোর পরে শনির একটা টুকরো আমাকে দেখিয়ে যাবেন, আপনি কালসর্প কাটানোর পরে একটা সাপের অংশ আমাকে দেখিয়ে যাবেন, তাহলে আমি বুঝবো হ্যাঁ সত্যি এগুলো কাটে। যা নিয়ে এসছেন তা আপনি কেটে দেবেন, তিনি যা বলে দিয়েছেন সেটাই, জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে এই জায়গায় কারো কোনো হাত থাকে না। যেটা হাত থাকে সেটা হচ্ছে যে কদিন বাঁচবো, কীভাবে পথ চলবো সেটা আমাদের নিজেদের হাতে, সেই জায়গাটাকে আমাদের আজকে ডিজাইন করতে হবে। দু হাজার একুশ সাল বুধের সাল, শনির সাল, বৃহস্পতির সাল, রাহু এনার্জেটিক, কেতু এনার্জেটিক, এবার আমাকে সেই জায়গায় ভাবতে হবে। 2021-এর পরে 22, 23, 24, 25 যতই বছর থাকুক না কেন, কালসর্প মাঙ্গলিকের হাতছানি থেকে বেরিয়ে মূল স্রোতে এবার আমাদের হাঁটতে হবে। আমি জানি আপনাদের অনেক কিছু শুনতে ইচ্ছা করছে, আমি আরও অনেক কিছু বলবো, আমার চ্যানেলে আরও অনেক কিছু আসছে, কিন্তু তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব বাটন প্রেস করতে হবে যদি আপনি আমার প্রত্যেকটা প্রোগ্রামের প্রথম নোটিফায়ার হতে চান। আর ততক্ষণ প্রচুর শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করতে তো ভুলবেন না। আজকে একটু আমাকে একটু বিদায় দিন, আমি আগামীকাল রাত্রি 9টায় আবারও ফিরবো। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর অবশ্যই ভুল ফাঁদে পা দেবেন না, তাতে আপনার অর্থ নষ্ট, আপনার সময় নষ্ট, আপনার সব কিছু নষ্ট। আজ আসি, নমস্কার। আমার ভিডিওগুলো দেখার পর প্রচুর লোকের কমেন্ট আমার কাছে এসছে, যারা বলেছে দাদা সাড়ে সাথে নিয়ে বলুন, দাদা বলুন সাড়ে সাথে নিয়ে কিছু বলুন। শনিদেবকে আমরা একটু তেল দান করি, আমরা তিল দান করি, আমরা সেদিনকে উপবাস করি, আমরা সেদিনকে ভাত খাই না। আমি জানি না এগুলো করে শনিদেবকে তুষ্টকৃ করা যায়। আপনি যা কর্ম করলেন তার উপর বেস করে শনি আপনাকে একটা কর্ম দেবে। আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে শনিদেব আপনাকে একটা বড় প্রতিষ্ঠান জায়গা দেবে,
আর আপনার যদি কর্ম খারাপ হয়ে থাকে শনিদেব আপনাকে তিলে তিলে মারবে। এটা আমাদের শিখিয়েছে শনিদেব, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ভয় ভয় ভয়, শনিদেবকে জুজু হিসেবে দেখানো হচ্ছে, কিছু করিস না শনিদেব মারবে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা যদি এগুলো ভাবি, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে যদি আমরা এইগুলো নিয়ে আলোচনা করি, আপনি আর জীবনের ডেভেলপমেন্টটা কবে পাবেন? 2021 সাল অনেক হয়েছে, 2020 সাল, এবার 2021 সাল। এই 2021 সালে এমন কিছু ডেকোরিয়াম আমাদের তৈরি করতে হবে, এমন কিছু কাজ আমাদের করতে হবে যার সত্যতাকে নিয়ে আমরা 2021-এর পরপর, এবার যে পরবর্তী যে বছরের পর বছরগুলো আসবে, এই বছরগুলোতে আমরা নিজেদেরকে সুসজ্জিত করব সায়েন্টিফিক অ্যাসপেক্ট দিয়ে।